আমি এখানে এই তো আমি কিছু বড় বড় চিংড়ি নিয়েছি, এই তো বড় বড় প্রন বলের জন্য। এখন চিংড়িটা আমি ক্লিন করে নিই। আজকে রাতের খাবার হচ্ছে প্রন বল আর থাই স্যুপ। আজকে হ্যাঁ আজকে রাতে খাবে ইয়ামি। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আমার বাচ্চারাও পছন্দ করে। না এটা আগে আর করিনি বাবা, আমি অনেক আগে করেছি, তখন তো আমি এই ইউটিউব চ্যানেল করিনি। এতে যে চিংড়িগুলো ক্লিন করে নিয়েছি আর চিংড়ির মাঝখানে রক্তটাও ছিল না, এখন এটা আমি কুচি করে কেটে নিই। আমি এখানে ধনিয়া পাতা কুচি করেছি আর পেঁয়াজ কুচি করেছি, এই তো এই ছুরিটা দিয়ে। আপনারা ইচ্ছা করলে চিংড়িটা ব্লেন্ড করেও নিতে পারেন, ব্লেন্ড করলে একেবারে মিহিন হয়ে যায়। আমি ব্লেন্ড করেও করি, কিন্তু এখন আর ব্লেন্ড করব না, আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে রাত্রে থেকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। মনটা খুবই খারাপ, তারপর একটু ব্লগ দিয়ে একটু মনটা ভালো রাখার চেষ্টা করি। প্রতি মুহূর্তেই মনে হয় আব্বার কথা, এটাই কখনো ভুলার না। যাদের মারা গিয়েছে তারাই বোঝে এ কষ্ট কতখানি কষ্ট। আপনারা ছোট ছোট করে কেটে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এভাবে ছুরি দিয়ে কেটে ব্লেন্ড করে নিব। এদিক দিয়ে আমার চুলাতে আছে থাই স্যুপ, আমি থাই স্যুপটার এখন কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম, এটা এখন আস্তে আস্তে দিয়ে দিব। আমার থাই স্যুপের ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এখানে একটু লবণ লাগবে, আমি এটা চিকেন স্টক দিয়ে আমি করেছি, এটা আমি দুই দিন জাল দিয়ে চিকেন স্টকটা করে রেখেছিলাম। একটু ভিত লবণ দিয়ে দিলাম, আমি একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম, একটু গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম, লেবু রসটা কোথায় জানি ছিল, অল্প পরিমাণে একটু লেবু রস দিলাম, এক চা চামচ পরিমাণ চিনি। এখন নামিয়ে নিব, এই তো যে কিমার মতো হয়ে গিয়েছে দেখেন চিংড়িটা। এখন আমি এখানে এক একে কি কি মশলা দিব সেটাই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিলাম, তো এটা নিতে হবে কি জানি পাউরুটিটা, কি পরিমাণ মতো লবণ দিলাম, এই তো পরিমাণ মতো আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আমার এখানে প্রায় দেড় কাপ হবে ই আছে চিংড়িটা। আমি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট দিলাম, গোলমরিচ ফাঁকি দিলাম আধা চা চামচ পরিমাণ, একটু আমাকে হেল্প করো, লাইট সয়া সস দিয়ে দিব আমি দেড় চা চামচ পরিমাণ, না হ্যাঁ দেড় চা চামচ পরিমাণ লাইট সয়া সসটা দিলাম। আর এখানে আমি ড্রাই শুকনা রসুনটা দিলাম, আপনারা পেস্টটাও দিতে পারেন, আমি ড্রাইটা দিলাম এক চা চামচের থেকে একটু কম। আর এক চা চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিলাম। আমি এখানে ব্রেড ক্রাম দিয়ে দিলাম,
3 টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন এটা বাইন্ডিং এর জন্য এখন আমি এটা মেখে নিচ্ছি ও সরি ভুলে গিয়েছিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই তো পেঁয়াজটা আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি তুমি রুটিটা কাটতেছো কাটো আমার এটা ভিডিও দেখাতে হবে কাটো তুমি আমি নিয়ে আসতেছি এই তো আমি কাঁচা মরিচ তেমন দিলাম না কারণ আমার বাচ্চারা খাবে তো ঝালের জন্য আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আপনারা অবশ্যই কাঁচা মরিচটা দিয়ে নিতে পারেন ভালো করে মেখে নিব এই তো আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করতেছে প্রন বলের বাইরের যে ইটা কাবারটা সেটা একটু পাউরুটি দিয়ে করতে হয় সে পাউরুটি চতুর্দিকে একটা আগে ফেলে দিতে হবে লাল সাইডে গুলি একদম চিকন চিকন করে এতো এভাবে স্লাইস করে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এই তো চিংড়িটা থেকে একটু আমি চিংড়িটা থেকে একটু বল করে নিচ্ছি এই যে বেশি বড় নিতে হয় না এতো চাইনি যে আমরা খাই এটা একটু আঠালো আঠালো থাকে তাই এখানে রুটিটার মধ্যে একটু গড়িয়ে নিলেই কোট করা হয়ে যাবে একদম পারফেক্ট মানে চাইনিজের রনবল আমার তো এটা খুবই পছন্দ বাংলাদেশে গেলে তো আমি চাইনিজ খেতে গেলে এটা খাবই অনেকে অন্থনটা খায় অন্থনটা পছন্দ তবে অন্থনের চেয়ে প্রনবলটা বেশি পছন্দ করি মানে থাই স্যুপের সাথে এটা আমার খুবই ফেভারিট একটি খাবার আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার বাচ্চারও পছন্দ করে আমার বড় ছেলে তো খুব খুশি মাম্মা এটা আজকে তুমি করতেছো আমি অনেক দিন পরে করলাম করবো করবো ভাবতেছি তারপর তো আব্বাই মারা গেল আর করা হয়ে ওঠেনি তাই আজকে ভাবলাম যে না একটু রাতের খাবার থাই স্যুপ আর প্রন বলটাই করে দিই এই তো একটু চেপে চেপে লাগিয়ে নেবেন একদম বাংলাদেশের চাইনিজের প্রন বল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এমন করে সবগুলো আমি বানিয়ে নিই যার একটাও করে দেখাচ্ছি এই তো রুটিটা অনেকে হাতেও ছিঁড়ে নেয় হাতে ছিঁড়ে নিলে আর কি একটা বড় একটা ছোট হয়ে যায় তাই কেটে নেওয়াটাই বেটার সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আমি সবার বাবা মার জন্য দোয়া করি আল্লাহ যেন যত বাবা মা মারা গেছে সবাইরে জান্নাতুল ফেরদৌস দান করে আমার আব্বারও যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে খুব খারাপ লাগে যখন মনে হয় আর আব্বা বলে ডাকতে পারবো না এই তো এভাবে একটু চেপে দিলেই সুন্দর করে লেগে যাবে আর যেদিক দিয়ে দেখবেন লাগেনি তখন ওইভাবে এদিক দিয়ে একটা একটু করে লাগিয়ে দিলেই হবে এই তো হয়ে গেল এমন করে সবগুলো আমি এখন বানিয়ে নিব বলগুলো যেমন করে বানিয়ে নিয়েছি এখন এই যে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা বেশি হিটে দেওয়া যাবে না হালকা গরম হওয়া মাত্র দিতে হবে বিসমিল্লাহ আমার তেলটা বেশি গরম হয়ে গেছে আর চুলার হিটটা একেবারে লোতে দিয়ে দিতে হবে আস্তে আস্তে এটা ফ্রাই করতে হবে একটু করে উল্টিয়ে দিচ্ছি যাতে ভিতরটা মানে সিদ্ধ হয় এর জন্য হালকা হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে মেয়নি দিয়ে আমি আগে কতগুলো আগে ভেজে দিয়ে দিলাম আমার মেয়ে খাবে কারণ মেয়ের ক্ষুধা লেগেছে ও যেহেতু একটু অসুস্থ তাই ওকে আমি আগে কয়েকটা ভেজে দিয়ে দিলাম
এইতে এবার আমি উঠিয়ে নিচ্ছি, ব্রাউন হয়ে গিয়েছে, অত করে উঠাতে হবে। আবার দিয়ে দিচ্ছি, এই তো যে দেখতে পাচ্ছেন একদম চাইনিজের প্রন বল, আর এই তো যে থাই স্যুপ। না বাবা নো, এই তো আমার ছেলে নিচ্ছে, বাবা সুন্দর করে নাও, কেমন হয়েছে? গরম ভালো হয়েছে, গরম একটু গরম, প্রথম প্রথম গরম লাগবে, আমি অনেক মজা, আমার অনেক পছন্দের খাবার, এটা দিয়া স্যুপ অনেক মজা নিয়া। এভাবে না, এটা একবার কামড় দিবে আর স্যুপ নিবে মুখে। এই যে আমার দেয়, আমি একটা নিলাম বাবা, আজকে সবার পছন্দের খাবার করেছি মাম্মা। তোমার পছন্দ না? তুমি এখন রাগ হয়েছে তাই? আমরা বাংলাদেশে রেস্টুরেন্টে বসে খাচ্ছি তাই না? আমরা এখন চাইনিজে বসে স্যুপ আর অন্ত এই প্রন বল খাচ্ছি না? তাহলে আমরা খাওয়া দাওয়া করি, এখন কয়টা বাজে? 7টা বাজে না, 6:30। আমরা একটু আর্লি খাই, খাওয়া দাওয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিতে ভুলবেন না। কি দিবে তাসিফ? হ্যাঁ বলো তো, কি দেখাইছিল দেখাও, কি দেখিয়েছে দেখাও। এটা দেখাও। হ্যাঁ আচ্ছা, আমার ছেলে বড় ছেলেটা রাগ হয়ে গিয়েছে তাই ওর ভালো লাগছে না। তাহলে আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। তাহলে আমরা মজাদার জিনিস খাই আর আপনাদেরকে আল্লাহ হাফেজ বলি। অনেক টেস্ট, অনেক পছন্দের খাবার, এভাবে খাই না বাবা। তাহলে আল্লাহ হাফেজ। I just want to go.